এর আগে অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ফল প্রকাশের আগে সরকার প্রধানের কাছে চলতি বছরের ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী সহ দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দনের পাশাপাশি উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের সহানুভূতি দেখাতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিএনপির আগুন সন্ত্রাসের মধ্যেও সঠিক সময়ে ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি বা উত্তীর্ণ হতে পারেনি, এখানে হতাশ হবার কিছু নেই। আর সেই সাথে সাথে আমি যারা গার্জিয়ান বিশেষ করে অভিভাবক বা শিক্ষক তাদেরকেও আমি বলবো যে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে সহানুভূতি দেখাতে হবে। তারা যে পারে নাই সেই জন্য তাদেরকে গাল বন্ধ করা না, প্রযুক্তির সাথে তাল মিলে আমাদের চলতে হবে। সেই জন্য তাদের শিক্ষাটাও সে প্রযুক্তি নির্ভর হওয়া দরকার। এবং আমরা যে প্রত্যেকটা জেলা এবং বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, আমরা কিন্তু বহুমুখী বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করে দিয়েছি যাতে করে আমাদের শিক্ষাটাও বহুমুখী হয় এবং গবেষণা হয়, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।